Assalamualaikum warahmatullah. Sembari itu Malaysia Prabasi Bayu Bunara, sebagai saya kerja balasan. Alhamdulillah, kami onak balo. To Malaysia Prabasi Bayu Jono Asker Immigrationer Operasi Sembat. Obisnya video dia monozukshan kerja dekben karom. Kiki buler karone, amra Prabasi ramadha zara oboido asen. Am zeshukul Prabasi Bayu oboido asen thara kiki karone grabter hote faran. Tiga seta shop kisi kinte video ramadha kami apna deshata alusana korbo. বন্ধুরা আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এবং যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমি গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিলাম গতকালকে কিন্তু পুডুর মধ্যে একটা স্থানের মধ্যে প্রতিতাবৃত্তি পরিচালনা করতেছে সেই কারণে কিন্তু একটা কমপ্লেইন পাওয়ার কারণে কিন্তু এক জায়গার মধ্যে অপরাধ দিয়ে কিন্তু ভিয়েতনামের মহিলা এবং বাংলাদেশী সহ আটক হয়েছিল প্রায় 12 জন ঠিক আছে তো এখানে যে সাতজন বাংলাদেশী ছিল ওনারা কিন্তু প্রতিদাদের কিন্তু দালাল ছিল ঠিক আছে এবং আরেকটা জায়গার মধ্যে কিন্তু 6 জন বাংলাদেশী 5 জন বাংলাদেশী পুরুষ এবং 1 জন ইন্দোনেশিয়ার পুরুষ এবং 6 জন ইন্দোনেশিয়ার মহিলা ছিল ঠিক আছে এরা কিন্তু সবাই কিন্তু একটা দালাল চক্র ছিল ঠিক আছে এখানে বাংলাদেশী ইন্দোনেশিয়া সবাই মিলে কিন্তু সবার টার্গেট ছিল বাংলাদেশী প্রবাসীদেরকে ঠিক আছে বাংলাদেশী প্রবাসীরা ওখানে যাবে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওখানে প্রতিদাবৃত্তি করবে ঠিক আছে এরকম কিন্তু অনেক অভিযোগ কিন্তু এখন স্থানীয়রা কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশনের কাছে কিন্তু অনেক অভিযোগ করতেছে বা ইমিগ্রেশন থেকেও কিন্তু অনেক ধরনের তথ্য চাওয়া হচ্ছে ঠিক আছে সে কারণে এখন মালয়েশিয়ার স্থানীয় নাগরিকরা কিন্তু খুব সহজে কিন্তু কমপ্লেইন করতে পারতেছে ঠিক আছে কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে কিন্তু প্রতিদিন কিন্তু ফেসবুকের মধ্যে আপডেট দেওয়া হচ্ছে আপনাদের আত্মবাসে যদি ওয়ার্কার আছে যে সমস্ত বিদেশি নাগরিকরা আছে তারা যদি কোনো খারাপ কাজ করে তাহলে আপনারা সরাসরি কমপ্লেইন করুন আমাদেরকে ঠিক আছে এবং ইমিগ্রেশনের ফেসবুক পেজের কমেন্ট বক্সের মধ্যেও কিন্তু অনেকে কিন্তু কমেন্ট সরাসরি কমেন্ট করতেছে আমাদের আত্মবাসে এরকম অনেক লোক আছে এখানে কবে অপরাধী দেওয়া হবে বা এখানে কবে দেখবেন ঠিক আছে সেরকম গতকালকে কিন্তু রাত 1:30টার সময় একটা 30 মিনিটের সময় কিন্তু মালাক্কার একটা স্থানে অপরাধী দেওয়া হয়েছে যে স্থানের মধ্যে প্রায় 134 জন বিদেশি নাগরিক গুমান্ত অবস্থায় কিন্তু ছিল 134 জন ঠিক আছে এটা কিন্তু কোনো প্রজেক্ট না বা কোনো কিলাং ফ্যাক্টরি এরকম এরকম কোনো স্থান না এটা কিন্তু শুধু তাকার স্থান যেটা আমরা বলি কুমসি বা ঠিক আছে রুম ঠিক আছে এরকম একটা স্থানের মধ্যে অপরাধী দিয়ে প্রায় 134 জনকে আটক করার পর সবার কাগজপাতি বা করোনা টেস্ট আছে কিনা বা সব কিছু চেক করার পর সেখানে কিন্তু প্রায় 52 জনকে আটক করেছে যাদের কোনো ভিসা ছিল না বা যাদের ভিসার মেয়াদ চলে গেছে বা অনেকের কিন্তু মালয়েশিয়া ঢোকার কোনো ডকুমেন্ট পর্যন্ত ছিল না ঠিক আছে তো মালয়েশিয়ার ইমিগ্রেশনের তথ্য মতে সেখানে আপনারা শুনলে কষ্ট পাবেন কষ্ট হলেও কিন্তু করার কিছু নেই যেটা যেটা সত্য সেটা কিন্তু আপনাদেরকে তুলে ধরতেছি প্রায় 41 জন বাংলাদেশী ওইখানে কিন্তু আটক হয়েছে ঠিক আছে 52 জনের মধ্যে প্রায় 141 জন বাংলাদেশী আটক এবং আর 11 জন হচ্ছে মিয়ানমারের নাগরিক ঠিক আছে যাদের কিনা কোনো বৈধ কাগজপাতি ওনাদের কাছে ছিল না ঠিক আছে এবং যে সকল প্রবাসী ভাইয়েরা ওইখানে গুমান্ত অবস্থায় ছিল যে স্থানের মধ্যে ওনারা থাকতেছে ওই জায়গাটা এমন জায়গা যে জায়গার কারণে কিন্তু অনেক রোগ আসতে পারে সেরকম যেমন অপরিষ্কার ঠিক আছে এটা কিন্তু থাকার কোনো স্থান ওই রকম ওখানে থাকার কোনো পরিবেশ ওইখানে ছিল না ঠিক আছে পরিবেশটাই এতটা খারাপ ছিল যে জায়গাটা কিন্তু স্থানীয় লোকজন দেখলে কিন্তু সরাসরি সবার আগে কিন্তু কমপ্লেইন করবে ঠিক আছে বিদেশি নাগরিকরা কিন্তু এখানে থাকতেছে ওইটা কিন্তু বড় কথা না কিন্তু জায়গাটা যে অপরিষ্কার জায়গাটার অবস্থা দেখলে কিন্তু সবাই কিন্তু অবশ্যই কমপ্লেইন করবে সেরকম একটা জায়গা ছিল কিন্তু তার সাইডে বড় কমপ্লেইনটা হচ্ছে এখানে একটা দালাল চক্র এই সকল প্রবাসী ভাইদেরকে ব্যবহার করছে বা অবৈধভাবে ব্যবহার করতেছে সেরকম কমপ্লেইন কিন্তু ইমিগ্রেশনের হাতে কিন্তু ছিল ঠিক আছে না হয় এরকম জায়গার মধ্যে কিন্তু সহজে অপরাধ কিন্তু দেওয়া হয় না ঠিক আছে তো এখানেও কিন্তু বিশেষ করে স্থানীয় নাগরিকদের কমপ্লেইনের কারণে কিন্তু এখানে কিন্তু অপরাধীটা দেওয়া হয়েছে তো আপনারা একটা বার চিন্তা করেন তো 55 জন আটক হয়েছে সেখানে যদি 40 জন যদি বাংলাদেশি হয় তাহলে আপনারা দেখেন বাংলাদেশিরা কত কত হাজার হাজার বাংলাদেশি কিন্তু মালয়েশিয়ার মধ্যে কিন্তু অবৈধভাবে বসবাস করতেছে
মালয়েশিয়ার মধ্যে এখনো সুযোগ আছে, অনেক ভালো ভালো কোম্পানির মধ্যে কিন্তু রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করার কিন্তু সুযোগ আছে, ঠিক আছে? আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু কখনো গ্রেফতার করবে না মালয়েশিয়ার ইমিগ্রেশন বা পুলিশ, ঠিক আছে? তো দেখেন এরকম সুযোগ দেওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু রেজিস্ট্রেশন করতেছি না, বা অনেকে কিন্তু অনেক জায়গার মধ্যে কাজ করতেছে কিন্তু ওনারা কিন্তু জানে না যে ওনাদের বসটা কেমন, ভালো না খারাপ, ঠিক আছে? সেজন্য সকল প্রবাসী ভাইদেরকে আমি একটাই অনুরোধ করব, প্রথম আপনারা যে জায়গার মধ্যে থাকতেছেন জায়গাটা কিরকম, ঠিক আছে, জায়গাটা পরিষ্কার আছে কিনা, দেখতে কেমন লাগে সেটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং সবাইকে অনুরোধ করবো আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন কোম্পানিটা ভালো কিনা, বা বস কি দেশীয় স্থানীয় নাগরিক কিনা, ঠিক আছে? কারণ অনেক প্রবাসী ভাই আছেন যারা কাজ করেন বিদেশি নাগরিকদের আন্ডারে, ঠিক আছে? তখন আপনারা এক মাস দুই মাস তিন মাস কাজ করবেন, কাজ করার পর দেখতেছেন আপনাদেরকে তিন মাস বেতন দেয় নাই, তখন কিন্তু ওই বসটা কিন্তু লারে হয়ে যাবে। কারণ ওনার কাছে যদি 10 জন লোক যদি কাজ করে, ঠিক আছে, উনি যদি 10 জন লোকের বেতন যদি দুই মাস করে যদি আটকে রাখে, ঠিক আছে, তাহলে কিন্তু 20 জনের বেতন কিন্তু ওনার হাতে কিন্তু থেকে যাবে, ঠিক আছে? একজনের যদি আপনি 2000 রিংগিত করে যদি হিসাব করেন তাহলে 20 জনের কিন্তু 40000 রিংগিত, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু ওনারা কিন্তু সহজে কিন্তু মালয়েশিয়া থেকে কিন্তু চলে যেতে পারবে। সেজন্য সকল প্রবাসী ভাইদেরকে প্রথম অনুরোধ করব, কাজ করার আগে আপনাদের বস কি এই দেশীয় স্থানীয় কিনা সব কিছু যাচাই বাছাই করে, এবং আপনাদের কোম্পানিটা ভালো কিনা, এখানে পারমিট করার সুযোগ আছে কিনা সব কিছু বিবেচনা করে আপনারা মালয়েশিয়ার মধ্যে কাজ করার জন্য চেষ্টা করবেন। এবং অনেক লোক আছে এজেন্টের মাধ্যমে আমরা পারমিট করব, যেখানে মন চাই সেখানে কাজ করবো, এরকম কিন্তু অনেক লোক কিন্তু বসে আছে। লাস্ট পর্যন্ত এজেন্টের কাছে কিন্তু 10000 12000 রিংগিত দেওয়ার পরে কিন্তু টাকাগুলো কিন্তু মাইর খেয়ে যায় এবং পারমিটের কোনো খোঁজখবর থাকে না, ঠিক আছে? সেজন্য সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব বেশি লাভের আশা করবেন না, ঠিক আছে? যতটুকু আছে সেটুকু সেটুকু নিয়ে আপনারা মালয়েশিয়ার মধ্যে কাজ করার চেষ্টা করুন। সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যে সকল অবৈধ প্রবাসী ভাইরা আছে আপনারা যেন রিক্যালিব্রেশন প্রোগ্রামের মাধ্যমে তাড়াতাড়ি বৈধ হয়ে যান, এবং যে সকল অবৈধ আছে সবার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।